দু হাজার তেইশ বছরের শেষ দিন আজ আর কয়েক মুহূর্তের অপেক্ষা তারপরেই দু হাজার চব্বিশকে স্বাগত জানাবে গোটা দেশবাসী রাজ্যের মানুষও কিন্তু সকাল থেকেই উৎসব মুখর বলা যেতে পারে বছরের শেষ দিন বর্ষ বিদায়ের দিনকে কিন্তু একেবারে স্মরণীয় করে রাখতে চাইছে তারা এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা মুখে রয়েছে পার্ক স্ট্রিট চত্বরের ছবিটা আজকে দেখবো আমাদের সহকর্মী সহকর্মী অনন্যা রয়েছে পার্ক স্ট্রিট চত্বর থেকে সরাসরি অনন্যা পার্ক স্ট্রিটে কী ছবি আজ একদমই ঋষিকেশ তুমি যেমনটা বলছিলে বর্ষ শেষ আর বর্ষ বরণে এই মাঝে সন্ধিকোণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর পাকস্ট্রিট চত্বরের ছবিটা তোমাকে তুলে ধরছি যেখানে কিন্তু মানুষের ঠিক ঠিক ভিড় সেই ভিড়টা চোখে পড়ছে রাত যত বাড়বে ততই ভিড় বাড়বে বলাই বাহুল্য আমি পাকস্ট্রিট চত্বরেই দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি বর্ষ শেষ আর বর্ষ বরণের মাঝে মাঝ আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বরের ছবিটা তোমার সামনে তুলে ধরছি মানুষের জনজোয়ার জোয়ার তো লক্ষ্য করা যাচ্ছে এই পার্ক স্ট্রিট চত্বরে একদিকে ব্যারিকেড করে রাখা হয়েছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারাও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু আমরা জানি রাত যত বাড়বে তত ভিড় বাড়বে কারণ সবাই দু হাজার চব্বিশকে ওয়েলকাম জানাতে মগ্ন হবে সেই জন্যই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা এই মুহূর্তে রাখা হয়েছে এই পার্ক স্ট্রিট চত্বরে তুমি দেখতে পাচ্ছ সেই পার্ক স্ট্রিটের ছবিটা আমি এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একদম পার্ক স্ট্রিটেই দাঁড়িয়ে রয়েছি আমার পিছনেই যে ভিড়টা তুমি লক্ষ্য করছো মানুষ এই উপস্থিত আর বলাই যায় যত রাত এই বর্ষ বর্ষ বিদায়ের রাত এবং এই রাতে বহু মানুষ ইতিমধ্যেই কিন্তু তারা রাস্তায় নেমে পড়েছে ফলে আজকে আজকে চত্বরের নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে দেখো ঋষিকেশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এখানে পুলিশ পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ছবিটাও তোমার সামনে তুলে ধরছি প্রচুর পুলিশ আধিকারিকরা তারা এখানে উপস্থিত রয়েছে এই পার্ক স্ট্রিট চত্বরে যাতে কোনো রকম কোনো নিরাপত্তার গাফিলতি না দেখা যায় এই পার্ক স্ট্রিট চত্বরে কারণ আমরা জানি যত রাত বাড়বে তত ভিড় বাড়বে মানুষের জনজোয়ার কার্যত এই পার্ক স্ট্রিটে পঁচিশে ডিসেম্বর থেকে সেটা আমরা লক্ষ্য করছি আর আজ থার্টি ফার্স্ট ফেস্টিভ মুডে সফলে রয়েছে তাই বলাই যায় বারোটার পর এখানে জনজোয়ার তো শুরু হয়ে যাবে আর সেই জন্যই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা রয়েছে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে ঋষিকেশ অরন্যা তুমি পঁচিশে ডিসেম্বরও পার্কস্ট্রিটে গিয়েছিলে সেখান থেকে সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরছিলে দর্শকদের জন্য তুলে ধরছিলে আর আজকে থার্টি ফার্স্ট দুটো ছবির মধ্যে কোনো ফারাক কি নজরে আসছে দুদিনে নাকি পঁচিশে ডিসেম্বরেরই রিপিট টেলিকাস্ট দেখছো আজকে পার্কস্ট্রিটে দেখা হৃষিকেশ পঁচিশে ডিসেম্বরের এই টাইমে মানুষের ভিড়টা চোখে পড়ার মতো ছিল কিন্তু আজকে সেই রকম ভিড় এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না তবে তোমাকে আমি যেটা বললাম যে রাত যত বাড়বে এই চিত্রটা কিন্তু তত বদলাবে আর সেই মতোই কিন্তু পাঁচটির চত্বরে এখনও মানুষের ভিড় রয়েছে কিন্তু পঁচিশে ডিসেম্বর যে ছবিটা কলকাতা দেভির দর্শকরা দেখেছিলো এই সময়ে দাঁড়িয়ে সেই ছবিটা এক নয় তবে রাত যত বাড়বে তত কিন্তু এই ছবিটা বদলাবে অনন্যা থাকো তুমি আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে নন্দন চত্বর থেকে সুদীপ্ত নন্দন চত্বর রয়েছে তুমি সেখানকার কি ছবি আজকে মানুষজন কি বলছেন যারা সেখানে এসছেন আজকে দেখো মানুষজনের কথা তোমাদের তোমাকে আমি শোনাবো কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যখন আজ বছর যখন শেষ হচ্ছে আর এই সন্ধেবেলা যখন মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ঠিক তখন আমাদের সঙ্গে অর্থাৎ কলকাতার টিভির ক্যামেরায় ধরা পড়লেন সহজ মানুষ তীর্থ এবং তার কাছেই আমরা কথা শুনবো তার গান শুনবো তীর্থদা আজকের এই বছরের শেষ দিন কি দিয়ে শুরু করতে চাই কিশোর কুমারের তো গান চলছেই আমার ভীষণ পছন্দের একজন মানুষ পাশাপাশি যখন এই নন্দন চত্বর দিয়ে রবীন্দ্র সদন একাডেমির এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম চারিদিকে খাবারের পশরা নিয়ে বসেছে এবং খাবার বলতে কিন্তু পিঠে সামনেই পৌষ সংক্রান্তি এবং গোটা জঙ্গল মহল জুড়ে কিন্তু টুসু টুসু রব উঠবে সঙ্গীত মেলাতেও আমি টুসু নিয়ে কাজ করেছি তাই টুসু শুদ্ধেই একটু যদি গাই তাহলে কি খারাপ হয় সাধের বিটি সোনার কাছি রাইকে বেজা মাই যতন ফুলের মতন হাসি যেমন থাকে হে বিটির বদন যতন বাড়ালি খাবায় গো পিটি দুধ বিটি খাওয়ায় গো আজ বিটি যাচ্ছে সবাইকে কয়ে গো একটা চোখে জলে আসে আর এক চোখে হাসি গো চোখে জলে হাসছে আর চোখে হাসি গো বিটি বিদায় আমরা সুখে দুখে ভাসি গো বিটি বিয়ে তে আমরা সুখে দুখে ভাসি গো বিদায়ের কথা যখন এলো সেখান থেকে একটু হাঁটতে কথা বলি যে আসবো আমি আশা করব তীর্থ তোমার সঙ্গে থাকবে আমাদের ছোট একটা বিরতিতে যেতে হবে সুদীপ্ত এবং অনন্যা তোমরা থাকো আমাদের সঙ্গে আমি বলবো সুদীপ্ত তীর্থকেও তুমি পাকড়াও করেছো যেমন তীর্থকে ধরে রাখো তীর্থ কাছ থেকে আরও কিছুটা গান শোনার ইচ্ছে রইল একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসব আমরা আমাদের এই সেগমেন্টে এবং নিঃসন্দেহে আমাদের আরো প্রতিনিধিরাও থাকবেন আমাদের সঙ্গে